কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আজ প্রায় ধুমধুমার কাণ্ড। ছাত্রছাত্রীরা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আজ প্রায় ধুমধুমার কাণ্ড ঘটে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্রছাত্রীদের যে আন্দোলন চলছিল আজ তা প্রায় বিস্ফোরক জায়গায় পৌঁছে গেছে। ছাত্রছাত্রীরা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আজ প্রায় কিছুদিন ধরেই এই আন্দোলন চলছিল, কিন্তু সেটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু গতকাল এবং আজ যেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেখানে আমরা হয়তো দেখতে পাচ্ছেন, গতকালেও আমি আপনাদেরকে দেখিয়েছি যে প্রায় ধুমধুমার কাণ্ড গতকাল পুলিশদের সাথে হাতাহাতি হয়ে গেছিলো এবং আজ লড়াই সামনাসামনি হচ্ছে এবং সেখানে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে এখন এবং সেখানে পুলিশরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে।